আমার দাদু ঈশ্বর গুরুপ্রসাদ গুই এই মুস্তুলি গ্রামে তসর শিল্পের প্রতিষ্ঠাতা ছিল। আজ থেকে প্রায় 70 বছর আগে তিনি এই তসর শিল্পটা এনেছিলেন। এখানে আশেপাশের মুস্তুলি, আমডেঙ্গা, আগ্রা, বিষ্ণুপুর, সিঙ্গি, ওকসা এসব বিভিন্ন গ্রাম থেকে এখানে কাজ করতে আসতো। তখন প্রায় 20 থেকে 25টা এখানে তাঁত ছিল, 20 থেকে 25টা পরিবার এর উপরে নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমানে এটা অবনতির পথে। বর্তমানে আমার বাবা সোমনাথ গুঁই চালাতো, কিন্তু তিনি অসুস্থ থাকার জন্য আমি সুকান্ত গুঁই এই তসর শিল্পটা চালাচ্ছি। বর্তমানে এখন তাঁতের পরিমাণ তিন থেকে চারটে। এর প্রধান সমস্যা হলো আর্থিক সমস্যা। এই এর মূল কারণ হলো এর আর্থিক সমস্যা। একটা তাঁত করতে গেলে 1 থেকে 2 লাখ 1.5 লাখ টাকা খরচা, আর আমরা কোনো রকম সরকারি সাহায্য পাই না। আর আর একটা কারণ হলো যে এর পাশাপাশি বিভিন্ন রকমের সস্তা কাপড় বাজারে মার্কেটে ছেয়ে গেছে।